ধন্যবাদ। প্রথমেই আজি এই পবিত্র অনুষ্ঠানত উপস্থিত সমূহ রাইজক শ্রদ্ধা নিবেদিছো। আপনার একটা হাত চাপৰি দিব লাগে। আর আসলে রাইজেই এগারী শিল্পী বা এখন থিয়েটার কারণে সকল আপনাদের ভগবান। আর তারপরে আজি এইখান পবিত্র মঞ্চত উপস্থিত আছে এগারী মহিয়সী নারী, জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিশিষ্ট সংগীত পরিচালক, সকলে জানে, সকলে জ্ঞাত, আমার সকলের কারণে এক আদর্শর প্রতীক, সেই নামটোৱে হল তৰালী শর্মা বাইদেউ। এই পবিত্র মঞ্চ উপস্থিত আছে। এটা হাত চাপৰি দিয়ক আপনাদের তৰালী বাক আমি সকলে আদরণি জানাইছো, শ্রদ্ধা নিবেদিছো, ধন্যবাদ জ্ঞাপন করছো যে বছর বছর ধরে ভাবিমান থিয়েটারকে ধরে অসমৰ সিনেমা, অসমৰ সাংস্কৃতিক জগতত তেখেতৰ অৰিহণা বহুত আছে। আর সেইগৰাকী আপনাদের জানে যে রাষ্ট্রীয় বটমাপক আমার গৌরব, যিগৰাকী আমার কারণে অসমৰ কারণে গৌরব কহিয়া আনিছে সেইগৰাকী তৰালী বাক আজি এইখন মঞ্চত পাই সঁচাকৈ গৌরবান্বিত। তৰালী বাহঁতৰ পিছে পিছেই আছি আসলতে আমি সংগীত যাত্রা আরম্ভ করেছিল। তেখেতে তেতিয়াই ভ্রাম্যমান থিয়েটারত সংগীত করে, আমি চাই থাকো, আর স্টুডিওর পরাই আসলতে মূল সংগীত যাত্রা আরম্ভ হয়েছিল। আর এই হিসেবতে মই তৰালী বাক বহুত মনপরা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজি এইখন মঞ্চত উপস্থিত আছে বহু কেবাগৰাকীও গুণী জ্ঞানী বিশিষ্ট ব্যক্তি। প্রশান্ত দা আছে ইতিমধ্যে রাজধানী, যখন আমার মুখপত্র এখন উন্মোচন করলে, আর লগতে আমার মজার উপস্থিত আছে ভূপেশ দার পর আদি করে আমার গগন আশ্রম সকলখিনি আছে। আর বিশেষকৈ এজন মানুষের কথা কবই লাগিব, যিগৰাকী মানুষে আসলে ভ্রাম্যমানক একটা নতুনত্ব মাত্রা প্রদান করেছে, ভ্রাম্যমানক এটা বেলেগ ধরনের স্তরলৈ লৈ গৈছে। সেইগৰাকী হল যে অসমত আমি যাক ট্র্যাজেডি কিং বলে কোম, যিগৰাকী অভিনেতা আজি আমি অভিনয় সম্রাট বলে কোম, মৃদুল ভূঁইয়া ডাঙরিয়া, যিগৰাকী আমিও মৃদুল ভূঁইয়ার অনুরাগী হয়, মোর পরিবারও মৃদুল ভূঁইয়ার এক বিশেষ অনুরাগী হয়। মৃদুল ভূঁইয়ার নাটক চাই ময়ো কান্দু, মোর মায়েও কান্দে, মোর ওচর চুবুরিয়া কান্দে, মোর বন্ধু বান্ধব, মোর পরিবারও কান্দে, আর সকলে কান্দে, গোটেই অসমেই মৃদুল ভূঁইয়ার অভিনয় বলে কলে বাকরুদ্ধ হয়ে পড়ে আসলতে। আর আজি এইখান মঞ্চতে মৃদুল দাক মই সেবা জানাইছো, প্রণাম জানাইছো। আপনার এই দুর্দান্ত বলিষ্ঠ অভিনয় অসমবাসী রাইজক আর বহু বছর বছর ধরে যেন দি যায়। এইখান মঞ্চত উপস্থিত আছে মোর একেবারে আত্মীয়, একেবারে মোর ওচর মানুষ দুগৰাকী, যি দুগৰাকী আজি ভ্রাম্যমান থিয়েটারের প্রযোজক হল। আজি ভ্রাম্যমান থিয়েটারের তেখেত সকলে আজি অসমৰ সাংস্কৃতিক জগতখনৰ কারণে বহুত কাম করেছে। তেখেত সকলে বহুত আসলে ব্যয় করে, বহু খরচ করে, গাঁঠি ধন খরচ করে তেখেত সকলে অসমৰ অসমীয়া ৰাইজৰ বাবে সিনেমা বনাইছে, সিরিয়াল বনাইছে, তারপর তেখেত সকলে ভ্রাম্যমান থিয়েটার মুকলি করেছে। আপনাদের একটা উষ্ম আদরণি জনাক, এটা হাত চাপৰি তেখেতসকলক উৎসাহ উদ্দীপনা জনাক এই দুগৰাকী বিশেষ ব্যক্তি বাসুদা বাছু ৰয় আৰু মল্লিকা ৰয়, দুইগৰাকী আসলতে বহুত কষ্ট কৰিছে। আমি সিনেমা কারণে আমি একেলগে বহুত কাম কৰিছো, আর তেখেতসকলে মোৰ জীৱনতো তেখেতসকলৰ অৰিহণা বহুত আছে, বহুত সহায় কৰিছে ব্যক্তিগতভাৱে। আৰু কিন্তু আজি তেখেতসকল ভ্রাম্যমান থিয়েটাৰ প্রযোজক, আমি দুইগৰাকীকে আমি উৎসাহ উদ্দীপনা দিব লাগিব, সকলোৱে সঁহাৰি জনাব লাগিব। আমি অভিমান মৰম এইবিলাক আমি কৰবাত এটা জেগাত ৰাখি বা খং অভিমান কৰবাত ৰাখি, আমি কিন্তু তেখেতসকলে এটা ভাল মন লৈ, এটা বিশাল মন লৈ ইমান এখন ডাঙৰ থিয়েটাৰ, আজি ৰাজধানী থিয়েটাৰ, ৰাজধানী ৰূপে অসমৰ আজি নাট্য জগতত অসমৰ ভ্রাম্যমান থিয়েটাৰ তেখেতসকলে প্ৰতিষ্ঠা কৰিছে, আৰু সেয়া যেন সদায় চিৰদিনলৈ এই যাত্ৰা অব্যাহত থাকে আমি আশা কৰিছো। দুইগৰাকীকে মোৰ ফালৰ পৰা অশেষ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো, অশেষ শুভকামনা জ্ঞাপন কৰিছো আমাৰ অসমৰ সাংস্কৃতিক জগতৰ তৰফৰ পৰা, যাতে তেখেতসকলৰ এই জয় যাত্ৰা, এই যি তেখেতসকলৰ মন, এয়া যেন সদায় চিৰদিনৰ কাৰণে প্ৰবাহিত হৈ থাকে অসমৰ বুকুত, অসমৰ ৰাইজৰ বুকুত। আৰু তাৰপিছতেই গোটেইখিনি যিখিনি অভিনেতা অভিনেত্রী আমি সদায় একেলগে কাম কৰো, ৰূপম, কাজল, যোন মই একেবাৰে খুব ভাল এগৰাকী বান্ধৱী হয়, আমি বহু দিনৰ পৰা আমাৰ চিনাকি, লগতে দীপজ্যোতি হল আছে, মই যিসকল আছে অৰুণ বৰাৰ কাৰণে এটা হাত চাপৰি দিব লাগে, অসমৰ দুৰ্দান্ত অভিনেতা অৰুণ বৰা, যাৰ অভিনয় চাই আমি ভাল পাওঁ, পদ্মনাৰ অভিনয় চাই আমি ভাল পাওঁ, আমি একেলগে কাম কৰিছোঁ। আমাৰ কোকিল আছে, কোকিল অসমৰ এগৰাকী কিন্তু খাতৰা অভিনেতা বুলি কয়,
বিশেষ খলনায়ক বলে কলে কোকিলর নাম তো এক নম্বর আহে সিনেমা রত্নাকরত হাহাকার করে দিছিল আর এবার ভ্রাম্যমানত আকো রাজধানীত এবার হাহাকার করেছে বলে আমি শুনেছি সুরেশ আছে সুরেশলে ধন্যবাদ জ্ঞাপন করেছো সুরেশে কোরিওগ্রাফি লগতে যা কাস্টিং আপনাদের আজ দেখব গোটেখিনি করেছে মানে সকলে মুখের বহুত বহুত মরম শুভকামনা জ্ঞাপন করেছো যদি আমার অনিচ্ছাকৃতভাবে কারবার নাম রয়ে গেছে মই ক্ষমা বিচার আমার রাজু পড়া দীনেশ দা আদি করে যান আমার মিউজিকর যান স্টাফ আছে বসন্ত দা সকলের কারণে একটা হাত সাবলে দিয়ক গোটে কারিগরী শিল্পী যখন আছে কলা কুশলী সকলের কারণে এই ভ্রাম্যমানর নটরাজের স্বর্গ সেবা জানাইছো সকলের গা মন ভাল থাকুক সকলের যেন ভালকে কাম করব কারণে আমার নটরাজের কৃপা নটরাজে যে কৃপা করে তাকে আশা করে আজি মোর এই শুভক্ষণত এই পবিত্র অনুষ্ঠানত মূল আশার সামরিছো ধন্যবাদ জয় জয় ভ্রাম্যমান থিয়েটার জয় জয় ভ্রাম্যমান থিয়েটার জয়।